আজ আজ দিয়ে আসি আমি তুমি আসো কোন জায়গায় ওহ খুব সুন্দর করে কাটতে পারো হ্যাঁ লাল না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 10 নম্বর গুল চত্বর এই দেখাচ্ছি ওই যে দেখেন উপর দিয়া ট্রেন যাচ্ছে চত্বরের ঠিক এই সাইডে এই মুহূর্তে যানজট বেজে গেছে রাস্তার পাশে খুব সুন্দরভাবে মামা অনুষ্ঠান এখানে সোলাবুট বিক্রি করতেছে দেখতে পাচ্ছি খুব সুন্দর খটখট খট শব্দ করতেছে তো খুব সুন্দর অনুষ্ঠান খুব সুন্দর করে কাটতে পারো তাড়াতাড়ি বেশ বেশ আর একটা ছোট্ট ছোট পেঁয়াজ কাটো বেচারা দিলেন খুব সুন্দর করে সব কিছু মিক্স করে দিও হ্যাঁ এগুলো আলু না দুইটা আলু দিয়ে দিচ্ছি একটু লেবু দাও কালিয়ালাটার মধ্যে দিলে যে কালিয়ালাটার মধ্যে তুমি এই যে কালিয়ালার মধ্যে দিছ কেন তুমি এত কিছু বুঝো ওইটা বুঝো না যে কালিয়ালাটা খাওয়া ঠিক না পেপার পাইবে কই যে কিনা আনবা এই যে ব্যবসা না এটা এখানে কয় টাকার দিছ হ্যাঁ 20 টাকা এটা খাইলে তো ক্যান্সার হইবে যেটা খাইলে কালি খাইলে জানো না আর কি করবা আমাদের
কলম না কলম উল্টা করে রাখতে হয় এই ক্যাপটা নিসমুখী রাখতেন খেল নাই না খুব সুন্দর এখানে দশ নম্বর রেল চত্বরের পাশে সোলাপুর বিক্রি করতে আমার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ মাশাল্লাহ বিয়ে করেন নাই বিয়ে করেন নাই কি করেন যে সুন্দর ব্যবসা আপনার দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে মৃত্যুর পরে আপনার সমাপন্ন করে নিয়ে যাবে কিন্তু আপনার খালি হাতে যাইয়া নিজের না এমন সময় না